ठाकुर तुमार भक्त सखना के दिए थे ठाकुर तुमार सदा सुत चरण में पड़िबे लाजे अरे ये बेला हो दिले सदा सुत चरण में पड़िबे लाजे एमन दुर्लभ मानव देह पाई राखी कद भावना के हो एमन दुर्लभ मानव देह जीवन अनित्य जान सार ताहे नाना विध विपद जीवन अनित्य जान सार ताहे नाना विध विपद जीवन अनित्य जान सार ताहे नाना विध विपद भाई जीवन अनित्य जान सार ताहे नाना विध विपद भाई हरि नाम आश्रय करी जतने तुमी ठाकुर भैया अपन काजे हरि नाम आश्रय करी जतने तुमी ठाकुर भैया अपन काजे हरि नाम आश्रय करी जतने तुमी ठाकुर भैया अपन काजे हरि नाम आश्रय करी जतने तुमी ठाकुर भैया अपन काजे एमन दुर्लभ मानव देह पाई राखी मद भावना के हो एमन दुर्लभ मानव देह पाई राखी मद भावना के हो कृष्ण नाम सुधा करो हो पान जुड़ाओ भक्ति विनोद प्राण कृष्ण नाम सुधा करो हो पान जुड़ाओ भक्ति विनोद प्राण कृष्ण नाम सुधा करो हो पान जुड़ाओ भक्ति विनोद प्राण कृष्ण नाम सुधा करो हो पान जुड़ाओ भक्ति विनोद नाम सुधा तुमी करो हो पान जुड़ाओ भक्ति विनोद प्राण नाम सुधा तुमी करो हो पान जुड़ाओ भक्ति विनोद नाम छाड़ा आर नहीं को किछ हरि नाम छाड़ा आर नहीं को किछ चौद भुवन माघे हरि नाम छाड़ा आर नहीं को किछ कोई और होयो हरि नाम छाड़ा आर नहीं को किछ चौद भुवन माघे हरि नाम छाड़ा आर नहीं रे किछ করো ভাবনাকে হো এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে হো এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে হো এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে হো এমন দুর্লভ মানব দেহ বলো রাধা মাধব কি জয় হো বৃন্দাবন বিহারী লাল কি অধিকের হলো কি ব্রাহ্মণ যাচ্ছে দেখি ব্যাপারটা কি বাটখারার রহস্যটা কি আমাকে দেখতে হবে এই বাজারের লোকের ভিড় ঠেলে শুদ্ধ ব্রাহ্মণ কাঁচাটা ধরে
বিষ্ণু মন্ত্র নাম উচ্চারণ করতে করতে সদনার দোকানে এত ভিড়, দেখা কি এত সোজা? এখন সকলেই বলছে ও ঠাকুর মশাই আপনি এখানে ভিড় করছেন কেন? আরে মশাই এ তো আমাদের ব্যাপার, আমরা ফিতে নেব হাফ দামে নেব, এ তো আমাদের ব্যাপার, আপনি মাথা গলাচ্ছেন কেন? বলে বাবা আমি তোদের ফ্রিও নেব না হাফেও নেব না। বলে তাহলে আপনি গলাচ্ছেন? আমি শুধু বাটখারাটা দেব। ঠাকুর মশাই এক কথাটা আপনি ঠিক বলেছেন, এই যে কি বাটখারা এর গোড়া আমরাও খুঁজে পাইনি, বিভিন্ন জায়গায় জিনিস নিয়ে মেপে দেখেছি, এক বাটখারা, এক কিলো চাইলেও দিচ্ছে, দু কিলো চাইলেও দিচ্ছে, কোনো কমতি নাই। এ বাটখারা না ম্যাজিক বুঝতে পারি না। হ্যাঁ ব্রাহ্মণ বলে দাঁড়াও ম্যাজিকের গোড়া আমি দেখবো, এসেছে আমি দেখবো আর ধরে ফেলবো, ব্যাপারটা কি? দেখি দেখি বাবা, এ দেখি তো দেখি দেখি, এই সবাইকে ঠেলে যখন ব্রাহ্মণ মুখটা বেরিয়ে বার করেছে সঙ্গে সঙ্গে সদনা দেখতে পেয়েছে ঠাকুর মশাই। কাজ কর সে একবারে সাষ্টাঙ্গে প্রণাম করছে ঠাকুর মশাইকে। দেখি কি আশ্চর্য, আমি এসেছি অন্য কাজে বাপ, তুই তোর কাজ কর। সদনা বলি ঠাকুর মশাই কিছু বলবেন নাকি? কিছু বলার ছিল, ডেকে পাঠালেই পারতেন, আপনি নোংরা জায়গায় এলেন কেন? ব্রাহ্মণ মানুষ সকালবেলা ভোর চারটায় স্নান করেন, তিলক দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করেন, বেদ মন্ত্র উচ্চারণ করেন, বেদ পাঠ করেন, উপনিষদ পাঠ করেন। আপনারা মানুষের হিত কামনায় কত শাস্ত্র পড়েন আপনারা, এই জন্যই তো আপনাদের নাম পুরোহিত। বদন শুদ্ধি না থাকলে, দেহ শুদ্ধি না থাকলে, বস্ত্র শুদ্ধ না হলে আপনারা মানুষের কল্যাণ করবেন কি? অপবিত্রকে পবিত্র করে দেন আপনারা মন্ত্রের দ্বারা, তা সেই আপনার মতো মানুষ এরকম ভিড়ে ঢুকে গেছে কেন? এর নোংরা জায়গা বলুন ঠাকুর মশাই। দাঁড়া এখন বলবো না, এ তোর খরিদ্দার কমে গেলে তারপর আমি আসবো। হ্যাঁ তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ভক্তমণ্ডলী মায়েরা, খরিদ্দার তো দাঁড়াবে না, তাদের ফায়দাটা হয়ে গেলেই চলে যায়। হ্যাঁ মানুষ সকলেই স্বার্থপর, কারণে আসে, অকারণে কেউ যায় না আর আসে না, সকলেই কারণে আসে, আর ভগবান হলেন সকল কারণের কারণ। হ্যাঁ মানুষ এইটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারে না, কর্ম তুমি করবে, ফল ভগবান দেব। রাধে রাধে। তুমি চুরি করবে আর ওখানে জজ সাহেব তোমার ফাঁসি দেবে, জজ সাহেব বিচার করবে। এই জন্য ভাবিয়া করিও কর্ম, করিয়া ভাবিও না। আইন আছে, এই যে পাকা রাস্তা রাজপথ, কোন দিক দিয়ে হাঁটতে হয়? ডান দিক দিয়ে। বলবে তো, হাঁটার নিয়ম আছে তো, ডান দিক দিয়ে। হ্যাঁ এবার বলছে বাঁ দিক দিয়ে। কেন? অনেকে আবার বলে আমরা তো গাড়িতে চড়ি প্যাঁ প্যাঁ করছি, সে ঘুরে বলে কি তোমার বাবার রাস্তা? সকলেই চলবে, আর আমি সর্বনামী মাঝখান দিয়ে যাব। তা কোনো মানুষও বলে কি বাবার রাস্তা নাকি, আমি বাঁ দিক দিয়ে কেন যাবে, আমি ডান দিক দিয়ে যাব, কি ঘটতে পারে? আর বাড়ি নাও ঢুকতে পারে। কি আইন ভঙ্গ করলেই আপনি জয়নিতাই হয়ে যাবে, আর রাস্তায় ঢুকতে পারবেন না। সব কিছুর মনুষ্যের একটা ধর্ম আছে, মনুষ্য জীবনের একটা নিয়ম আছে, বিধি আছে, পশুর একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। পশুর ধর্ম, পশুর ব্যবহার যদি মানুষ করে তাকেই তো সমাজের মানুষ বলে, এ মানুষ নয় এ জানোয়ার। আর মানুষ মানুষকে বলে, এ মানুষ না এ দেবতা। কেন বলে?
মানুষের মধ্যে যখন দেবতার কর্ম এ দুটোই মানুষ পারে, তুমি জানোয়ার বেনে যেতে পারো তোমার ইচ্ছায়, আবার তুমি দেবতা বেনে যেতে পারো তোমার ইচ্ছায়। ও ভাগ্য টাগ্য কিছু নয়, দশটা হাতে আংটি পড়লেও আপনার ভাগ্য ফিরবে না, মাদলি পড়লেও ফিরবে না। আসলটা কি, কর্মই ভাগ্য তৈরি করে, কর্মই হাতের রেখা উঠে, কর্ম করুন রেখা বদলে যাবে। এ ভারতবর্ষ দুটা জিনিসে মহান, একটা হলো কর্মে মহান আর একটা হলো ধর্মে মহান। মহামহিষীগণ কত মহাপুরুষগণ ভারতবর্ষে এই কর্ম আর ধর্মের দ্বারা মহানতা প্রাপ্ত। যেখানেই কীর্তনে যায় সকলে কি বলে, আহা আপনাদের দণ্ডবোধ করতে ইচ্ছে হয় কেন, বিদ্যাসাগরের দেশের লোক, আমি যে মহামূর্খ তবুও সম্মান পাই এই দেশের ছেলে বলে। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি কি চমৎকার, হ্যাঁ কি আত্মত্যাগের মহিমা, মানুষ এত খেলো এত টাকা পয়সা করলো তার নাম হলো না, তার টাচু হলো না, আর একজনা আত্মত্যাগ, এই যে ত্যাগ যে পৃথিবীতে মহানতায় পৌঁছে দেয় মানুষ সেটা ধরতে পারে না, মানুষ মনে করে ভোগে বড় হওয়া যায়, ভোগে রোগ হয় ত্যাগে যোগ হয়। মহাশক্তির সঙ্গে যোগ হতে গেলে বৈরাগ্যের প্রয়োজন, হ্যাঁ ত্যাগের প্রয়োজন, ভোগে নয় লোভে নয়। যারা বড় হয়েছে ত্যাগে, জীবন দিয়ে জীবন নিয়ে নয়। এই জন্য আজকে আজকে সব যখন ফাঁকা হয়ে গেল তখন ভক্ত সদনা চোখের জলে কাঁদছে, ঠাকুর আমি কাউকে ঠকাই না তো, ছলে বলে কৌশলে হরিনাম করাবার চেষ্টা করি, কলির মানুষ বুঝতে পারে না কোনো পথ দিয়ে কেউ শান্তি পাবে না, তাই আমার তো বেশি লাগে না, যা দিয়েছ ঠাকুর একমুঠো অন্ন হলেই, তোমাকে ভোগ লাগিয়ে নিবেদন করে মহাপ্রসাদেই জীবন আমার চলে যায়। কিন্তু মানুষ মনে করে আমি তাদের ঠকাচ্ছি, মানুষ তিরস্কার করে সমালোচনা করে, এমন সময় ব্রাহ্মণ প্রবেশ করল, সদনা কে আমি, ও ঠাকুরমশয় আসুন আসুন আসুন, আপনার অপেক্ষা করছিলাম, আপনি বললেন না যে ফাঁকা হলে আসবেন, তা আপনি কি কিছু বলবেন? সদনা তুমি নাকি একটা বাটখারায় যে যা চায় তাকে তাই দাও, আগে হ্যাঁ ওটা কি আমি জানি না, আমার বাবা আমাকে মরার আগে বলে গেল এটা হারাস না, এই তো জীবন রক্ষা করবে, তাই আমি ওকে ধুয়ে রেখে দিই, ওই পাল্লার উপরেই রেখে দিই, ঝুড়িতেই রেখে দিই, জানি না ওর কৃপায় আমার কোনোদিন কোনো অভাব আর কোনো দুঃখ নেই। ঠাকুরমশাই আপনি কি আর কিছু বলবেন? বাটখারাটা আমায় দিবি? কি বলছেন ঠাকুরমশাই? আরে লোকে যে সমালোচনা করে, তুই নাকি একটা বাটখারা বিভিন্ন ওজনে দিয়ে দিস, তা আজ থেকে আমি তোকে অনেক অর্থ দেব, অনেক অর্থ দেব, তুই বাটখারা কিনে নিবি, বিভিন্ন ওজনের বিভিন্ন বাটখারা তুই কিনে নিবি, আর মানুষ তোকে সমালোচনা করবে না, কিরে দিয়ে দে, আর তোর স্ত্রী তার জন্য আমি অনেক শাড়ি দেব, অনেক অলংকার দেব, বল যা লাগবে যা চাইবি তাই দেব। কিন্তু ঠাকুরমশাই আপনি এই বাটখারার উপরে এত জোর দিচ্ছেন কেন, এটা আপনার
কি কাজে আসবে সে তুই বুঝবি না। তোকে আমি অনেক অর্থ দেব, তুই আমাকে এটা দিয়ে দে, কিন্তু আমার বাবা যে বলে গেছে জীবনে কোনো কিছুর বিনিময়ে এটা হারাবি না। আমি কি করে দেব, আমি কি সাধনা, এই জন্য একটু বিদ্যা বুদ্ধির দরকার। আরে বাবা, তোকে জীবনে আর ব্যবসা করতে হবে না, এত অর্থ দেব, সোনা দানা মণিমাণিক্য শাড়ি গয়না তুই যা চাইবি, তোর পত্নী খুশি হয়ে যাবে, তুই আরো চাইলে পরে পরে আমি আরো দেব, বিনিময়ে তুই বাটখারাটা হয় না। ঠাকুর মশাই, আপনি যদি বলেন আপনার বাড়িতে আমি ঘাস কেটে দেব, কাঠ ছিঁড়ে দেব, বাড়ি ঝাড়ু লাগিয়ে দেব, আমি দাস হয়ে থাকবো, কিন্তু এটা আপনি চাইবেন না, দিবি না। এই তোর হরিনামের মহিমা, এই তুই ধার্মিক, একজন ব্রাহ্মণ তোর কাছে একটা জিনিস চাইলো যারা কোনোদিন চায় না, আর সেটা দিতেই তুই কণ্ঠিত হয়ে গেলি। থাক থাক তোর, থাক তোর কাছেই থাক, আমি চল। দাঁড়ান ঠাকুর, জীবনটা তো অনিত্য, নলিনী দলগত জলমতি তরলং তদব জীবনমতি সয়চল, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবারে নবে তরণে নৌকা। এই না, আপনি খুশি হলেই জীবন আমার ধন্য হবে, এই না নিয়ে যান, আপনার যদি কোনো কাজে লাগে আপনি নেন। বাহ বাহ বাহ, এই তো তোর সদমতি হয়েছে, এই নে, টাকা পয়সা লাগবে না, লাগবে না, ওসব কিছু লাগবে না, আপনি রেখে দেন, আপনি এটা নিতে চাইছেন যান, আমার বাবা বলেছেন কেউ কিছু চাইলে না বলতে নেই। হ্যাঁ, তোর জীবন ধন্য যদি তোর কাছে কেউ চায়। হ্যাঁ, দান করলে পুণ্য হবে, দান করলে সংকট খণ্ডন হয়, কিন্তু দুর্ভাগ্য দান নেওয়ার লক্ষ্যতা কে নেবে, দান দিতে হবে সৎ পাত্রে, পাবে কোথা, সৎ পাত্র আছে কেটা, কন্যা দান করবেন সৎ পাত্রে, কন্যা দান করুন, চোরকে দেবেন না, বদমাশকে দেবেন না, বোতল কোম্পানিকে দেবেন না, বোতল কোম্পানি বোঝেন তো, হ্যাঁ এটা এত চালু হয়ে গেছে বুঝবেন না। হ্যাঁ, এই দেখবেন খবরের কাগজে লেখা থাকে, কি লেখা থাকে, সৎপাত্র সৎপাত্রী, আপনি যখন দেখবেন খবরের কাগজ দেখে ঠিকানা ধরে যান, ছেলের মাকে জিজ্ঞাসা করুন আপনার ছেলে মায়না কত পায়, 50,000, রাইটার সে চাকরি করে, 50,000 পায়, আর এদিক ওদিক থেকে আরো 40,000, মাথা ঘুরাবে না, ঘুরাবে না তো ভালো থাকবে, বল কেন না, 50,000 মায়না, 40,000 এদিক ওদিক, কোন দিক, খবরের কাগজ এখন লক্ষ্য রাখবেন কোন দিক চলছে, টেলিভিশনের নিউজ গুলো দেখবে, হ্যাঁ ওই এদিক ওদিক করতে গিয়ে একদিকে ঢুকে গেল, হ্যাঁ অন্ধকার ঘরে বসে আছে, ভক্তমন্ডলী মায়েরা এই এদিক ওদিককে নিয়ে গর্ব করে বহুজন, আমার ছেলে এদিক ওদিক থেকে আরো 40, আর মূর্খ মেয়ের মা মনে করে এই কোম্পানিকেই মেয়ে দিতে হবে, কেন, সৎপাত্র খবরের কাগজে লেখা আছে, তাহলে লেখা আছে সৎপাত্র, কিন্তু এদিক ওদিক থেকে কামায়, আপনার মেয়েকে দিয়ে দিলে, আর যদি বলে কীর্তনের দলে একটা ছেলে করতাল বাজে, তোর ভয় নাই, এ একটা নিয়েই যন্ত্রণা পাচ্ছে, বাড়ি গেলেই মারে, এই জন্য অনেক চুল উঠে গেছে, এ ভয় করে খালি, তোর কোনো ভয় নাই। হ্যাঁ দেখি, যদি বলি যে একটা ছেলে করতাল বাজায়, আপনার মেয়েকে দেবেন, হ্যাঁ করতাল মানে ভিখারি, ভিখারিকে দিয়ে আমার মেয়ে খাবে কি, আমার মেয়ের যে লিপস্টিক লাগে সেই গুলো না, করতাল বাজিয়ে, হ্যাঁ ও সব হবে না, করতাল বাজায় অল্প রোজগার করে সৎপথে থাকে, কিন্তু এদিক ওদিকে
নাই আর আপনি তো ওকে দেবেন না আপনি তো অসৎ পাত্রে দেবেন রাধে রাধে হ্যাঁ এবার মেয়ে দিলেন দেওয়ার পরে কি হলো না আপনার বাড়িতে একদিন পুলিশ এসে গেল বলে কেন বলে আমা আপনার জামাই এদিক ওদিক করেছিল তাই সেটা রিসার্চ করতে এখানে এবার আপনাদেরকেও জেলে যেতে হবে আলদাল কি কোম্পানিকে দিয়েছিলেন আর যদি সাধুকে কন্যা দেন সৎপাত্রে দেন বৃন্দাবন বদরিকাশ্রম গয়া কাশী সব জায়গার সাধু আপনার বাড়িতে হরি বল বলে আস হরি বল হরি বল নিত্যানন্দ কুটুম্ব হবে শ্রীবাস গদাধর আসবে বারে বারে যদি এমন বৈষ্ণব সাধু সজ্জনকে দান করে রাধে রাধে হ্যাঁ তাহলে বুঝুন অবস্থা কি তাই দান কাকে করবে সৎ পাত্রে আমার একটা ঘটনা শোন আমরা তো গানে যাই তা কলকাতা দিয়ে যখন যাই নানা রকমের ভিখারি দেখি একবার দেখি মানে ট্রাফিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে সেই সময় দেখবেন অনেক রকমের ভিখারি আসে এক প্রকারের ভিখারি এলো একটি মেয়ে মানুষ মানে তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে চাইছে মানে তার দুটো পা নাই যে মানে আমি খুব একটা ভিক্ষা টিক্ষা দিইনি সেদিন আমার মন গলে গেল মেয়েটাকে দেখে আমার এত কষ্ট হলো যে পৃথিবীতে এত ছেলে আছে কত মেয়েরা তিন চারবার করে ছাড়ছে ধরছে এ খরাটাকে নিয়ে কি করবে কিন্তু দেখি সে তাকেই নিয়ে ভিক্ষা চাইছে আমার যেন কিরকম হলো আমি এদের বলি দশটা টাকা দে তো এরা দিল আমিও দিয়ে যেন মনে হলো যাক আজ একটা বড় পুণ্য করেছি তারপরে আমি তাকিয়েছি ট্রাফিক ছেড়ে গেল উরি বাবা যার পা ছিল না তার পা বেরিয়ে গেল সেও ট্রাফিক ছেড়ে যেতে বুঝতে পেরেছে হ্যাঁ সে তার দাঁড়িয়ে ধূমপান লাগিয়ে দিল পাঞ্চি বোতলে লাগালো ওরে দশ টাকা কোথায় গেল রে কি সর্বনাশ হ্যাঁ কত কষ্ট করে রোজগার করি রাত জেগে জেগে হ্যাঁ চিৎকার করে করে আর সেই দশ টাকা এরকম ঠকে গেলাম সে দিব্যি তার পা ছিল কায়দা করে বেঁধে এই কায়দা করছে তাহলে যে যে দান দিলাম গেল কোথা বেটা জুয়া খেলবে লটারি কাটবে বেটা সুরাপান করবে অন্যায় কর্ম করবে আমারই দশ টাকায় এক গ্লাস খাবে রাধে রাধে আমি কোথায় দিলাম আমার টাকা কি কাজে লাগলো এই জন্য দান করলে হবে না জায়গায় দান করতে লোক দেখানো দান না প্রকৃত দান যে খেতে পায় না তাকে অন্ন দাও যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও যার আশ্রয় নেই তাকে আশ্রয় দাও হ্যাঁ তোমার যদি বড় লোকের কন্যা হয় অনেক টাকা হয় তাহলে ভিখেরিকে বড় কর তেলো মাথায় তেল দিয়ে লাভ কি বিষ কিনে খাবে আর ওই বাক্স সমেত ঘরে পৌঁছে যাবে এই জন্য দিতে গেলে উঁচু থেকে নিচু নিচুকে উঁচু কর জায়গায় দান এই জায়গাটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যাকে তাকে দান দিলে বোধ হয় পুণ্য অর্জন একজন বৈষ্ণব রাধে 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 আসবেন ভাগ্য থাকলে দেখবেন মাঝে মাঝে আসেন কিছু সাধু আসেন ভিক্ষা চায় না রাধে রাধে বলে দাঁড়িয়ে গেলেন একটু দাঁড়াবেন দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই হরি বল বলতে বলতে অন্য জায়গায় চলে যায় হ্যাঁ আরেকজন বলছে মা তিন দিন কিছু খেতে পাই না কিছু দিন না ওকেও এক মুঠো চাল দিলে যে রাধে রাধে বললো ওকেও এক মুঠো দিলে এবার লক্ষ্য করুন দুমুঠো চাল কোথায় যাচ্ছে যে বললো মা আমি তিন দিন কিছু খাইনি মিথ্যেবাদী এইভাবেই টাকা রোজগার করে আর মিথ্যার পথে চলে হ্যাঁ আর যে রাধে রাধে বললো ওকে এক মুঠো চাল দিলে ও একটা বট গাছের তলায় বসে গোবিন্দায় নম বলে তুলসী চড়িয়ে দিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছে আর বলছে প্রভু আজকে যে ভোগটা লাগছে এটা আমার না যিনি দিয়েছে ওনাকে কৃপা করুন অন্তত শেষের দিনে যেন হানি তাই গৌর হরি বল
পাবন কি করে আপনারা হরিনাম শুনতে এলেন, কত ভাগ্য করেছিলেন, স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, পুণ্য আছে কিন্তু অল্প আছে, এতে হরিনাম শোনা যাবে না, ভগবানে বিশ্বাস হবে না, প্রসাদে বিশ্বাস হবে না, এই জন্য অনেক ভাগ্য ছিল আপনাদের। কে সাধু বলছে কৃপা করো, আপনাদের হয়ে সাধু কাঁদছে, তাই আপনারা আজ হরিনাম সৎসঙ্গ করছে। এটা সাধারণ ভাবে ধরলে হবে না, অনেক দিনের জমা ফল আর সৎসঙ্গে সৎ কথা শুনছে, এই হলো কথা, সৎসঙ্গ সৎ পাত্রের দান। আপনি সাধু মানুষ ব্রাহ্মণ নিয়ে যান, নিয়ে যান, কিন্তু ব্রাহ্মণ বললো আমি তো এমনি নেব না, এ যা এনেছি টাকা পয়সা গয়নাগাটি তোমার স্ত্রীকে দেবে, তোমার লাগবে না ঠিক আছে স্ত্রীকে দেবে, কিন্তু সেই বাটখারাটা ব্রাহ্মণ নিয়ে চলে, আসলটা কি জানেন, ওটা তো আদৌ বাটখারা নয়, কিন্তু সদনা জানে না, সদনা জানে একটা পাথর একটা বাটখারা, কিন্তু ব্রাহ্মণ প্রথম দেখাতেই চিনতে পেরেছে এটা বাটখারা নয়। আজকে যে জায়গাটা নেপালে পড়েছে, নেপাল গণ্ডকী নদী, যেখানে শালগ্রাম শিলা তৈরি হয়, স্বয়ং ভগবান বজ্রকীট হয়ে কুরে 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 শালগ্রাম শিলা তৈরি হয়, যার শালগ্রাম শিলায় চক্র গদা পদ্ম গোষ্পদ এই চিহ্নগুলি থাকে, যারা হরি নাম কৃষ্ণ নাম শোনে না তারা ওকে সাধারণ পাথর মনে করে, পা দিয়ে মারিয়ে চলে যায়, কিন্তু যারা জানে তারা বুকে করে কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, ঠাকুর তোমার ভক্ত সখা না, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখনা, পাষাণ হতে পাষাণ তুমি অগনিঠুর সাহা, পাষাণ হতে পাষাণ তুমি অগনিঠুর সাহা, ঠাকুর তোমার ভক্ত সখা না, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখনা, কে দিয়েছে ঠাকুর তোমার
অপলক নয়নে চেয়ে রইল সাধনা, তার যেন হৃৎপিণ্ড নিয়ে চলে গেল ব্রাহ্মণ। ব্রাহ্মণ আনন্দে আত্মহারা, কিন্তু ঠকালো। ব্রাহ্মণ হয়ে ঠকালো, এক শুদ্ধ ভক্তিময় ভক্তকে ঠকালো। একবারও মুখ খুলে বলল না, সদনা এটা বাটখারা নয়, এটা শালগ্রাম ছিল। স্বয়ং ভগবান বিষ্ণু এই তত্ত্বটা খুলে বলল না, শুধু বলল বাটখারা তুমি কিনে নাও, আমি বিনিময়ে অনেক অনেক অর্থ দেব। তাই তার প্রাণ প্রিয় গোবিন্দকে নিয়ে ব্রাহ্মণ বাড়িতে গেল। সোনার সিংহাসনে ভগবানকে বসিয়ে দিলে, দধি দুগ্ধ দধিদ্রা হরিদ্রা নানা ফুল দিয়ে নানা ফল দিয়ে অভিষেক করলে, মহামহোৎসব করলে, ভগবানকে ভোগ নিবেদন করলে। আনন্দে আত্মহারা ব্রাহ্মণ, আহ, মূর্খকে অর্থ দিয়ে পরমার্থ নিয়ে চলে না। ভক্তমণ্ডলী মায়েরা, রাত দুটোর সময়, রাত্রি দুটোর সময় কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। ঠকালে ঠকিতে হয়, একজনকে ঠকাবে হাজার জন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে তোমাকে ঠকাবার জন্য। অত চালাক মনে করো না, সবার অন্তরে বিরাজিত কৃষ্ণ ভগবান, এত চতুরালী করোনা তার প্রমাণ। সোজা পথে চলো, সৎ পথে চলো, প্রেমের আলো জ্বেলে চলো, বিবেক বৈরাগ্যকে জ্বালিয়ে চলো। খেতে পাবে না, মিথ্যা বলো না, ছেঁড়া কাপড় চরিত্র যেন ছেঁড়া না। যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হলেন, জঙ্গলে গেলেন, তবু ধর্মচ্যুত হয় না। এই জন্য শেষ জয়, মূল জয়টা তারই হলো। আজও মানুষ কৃষ্ণ বলে কাঁদে, ধর্মের নামে সব কিছু জলাঞ্জলি দেয়, কিন্তু ধর্ম ত্যাগ করে। আর সেই ধার্মিকগণেরা আছে বলেই আজও বাতাস মধুময়, ফুলের গন্ধে ছড়া, হরি বলে ভরে আছে। বলগ বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হদিনা, ওই বলগ বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হরিনা। একবার বলগ বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হদিনা, একবার বলগ বদনে শুন গো শ্রবণে, ওই নামের প্রভাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বলো গো বদনে শুন গো শ্রবণে, সুধা মাখা হরিনা। মহাপ্রভু কি জিনিস এনেছেন দেখে, যখনই হরিনাম করবেন নিজের কানে আবার শোনা যাচ্ছে, বলাও হচ্ছে আবার শোনাও হচ্ছে। বলুন তো দেখি, একবার বলো গো বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হরিনা। বলো পলক বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হরিনা, পলক বদনে শুন গো শ্রবণে, সুধা মাকা হরিনা। কেবল নামেরই প্র
শীতল হবে প্রাণ ওই নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে শীতল হবে প্রাণ নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে শীতল হবে প্রাণ ও নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে শীতল হবে প্রাণ একবার পলব বদনে শুনো গো শ্রবণে সুধাম কাহি না পলব বদনে শুনো গো শ্রবণে সুধাম কাহি না একবার বল দে একবারে বলরে একবার বল দে এরকম দল আছে জানলে আমি দল আনতাম না আপনারা ওদের জন্ম জন্ম কীর্তন করে একবার বল দে একবারে বলরে মধুমাখা হরি নাম একবার বল দে মধুমাখা হরি নাম একবার বল রে এ বেটার হিংসা আপনাদেরটা শুনতে দিবেন আপনারা বলুন তো একবার বল দে মধুমাখা হরি নাম একবার বল দে দেখ তবু মাইক নাই কি অপূর্ব কদে কদ তালি দিয়ে একবার বল দে হদি বল হদি বল করোনা কো গন্ডগোল হদি বল হদি বল হলে তোল মধুর বল হরি বল হরি বল তুমি যত ভাব তোমাকে বলিনি সে ভাবছে আমার খোলের বল তুলতে হল দেহটা হচ্ছে খোল হাত হচ্ছে করতা হরি বল হরি বল হলে তোল মধুর বল হরি বল হরি বল তোল মধুর বল হরি বল হরি বল না আর কু বল হরি বল হরি বল বল না আর কু বল হরি বল হরি বল কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কিছু সঙ্গে যাবে না রে হরি বল হরি বল এই গানটা আমি আরেকবার শুনতে চাই সবাই বলছেন কি কিছুই সঙ্গে যাবে না এবার জানতে চাইবো যারা যারা বললেন একটু হাত তুলবে কিছুই সঙ্গে যাবে তাহলে কিছুই সঙ্গে যাবে না ব্যাংকের টাকা কুটির মা বলো বাবা বলো তাও না তাহলে তাদের জন্য এত করি কেন হ্যাঁ হরি বল হরি বল হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল শুধু নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল দুটি বাহু তুলে বল হরি বল হরি বল দুটি বাহু তুলে বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পদন ভরি যাব হরি বল হরি বল ধ্বনি হরি ধ্বনি হরি বল কেউ তো তোকে যাবে না রে হরি বল হরি বল যাবে না রে হরি হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী মায়েরা শালগ্রাম শিলা কে নিয়ে গেল সদনা কান্নাকাটি করছে আর এখন যেটা বলি সেটা কি যেগুলো ব্যাগ দিয়ে গেল সোনা দানা দিয়ে গেল সেটা কি করলো
সেটা সদনা বাড়িতে আনলো, তার স্ত্রী বেরিয়ে বলল, কি গো আজও সেই ওমা, এ তোমার হাতি কি গো? এগুলো না। কেন, এগুলো কি? এর মধ্যে তোমার সব জিনিস আছে, টাকা পয়সা তুমি চাইছিলে না, আমাকে তো প্রতিদিন গালাগালি করে, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে বিয়ে করে তোমার জীবনটা কালা হয়ে গেল, তোমার কথায় ভগবান শুনেছে। এই না শাড়ি গয়নাগাটি পরো, প্রাণ ভরে তোমার ইচ্ছা হলে আরো চাইলে আরো পাবে। হ্যাঁ গো, তোমার ব্যবসায় কি এখন ভালো দাগ দাগ লেগেছে? ও গো, ভগবান মুখ তুলে চেয়েছে তোমার আজ থেকে ব্যবসা বন্ধ। কেন, কি হলো? আমার বাটখারা চলে গেছে। তা গেল, তাতে কি, তাতে কি হয়েছে? বাটখারা কিনে নেবে? কত টাকা, কত সোনা দানা বাটখারা কিনে নেবে? ব্যবসা বন্ধ হবে কেন? ভারী তো একখানা পাথর ছিল, চলে গেছে, ভগবান ভালোই করেছে। এবার দামি দামি তুমি বাটখারা কিনে নাও, সে তুমি বুঝবে না। ওটা পাথর ছিল কি কি ছিল আমি জানি না, কিন্তু ওই ছিল আমার প্রাণ ছিল, এখন যেন আমার বাঁচতে হয়েছে। ও তুমি মরো গে, সেই ব্রাহ্মণ এলে তার পা ধুয়ে জল খেতাম। আহা গো কি লোক, আহ, যেটা তুমি বোঝো নাই এতদিন ব্রাহ্মণ বুঝতে পেরেছে, দুটো শাড়ি গয়না দিয়েছে। তাই ভালো, যে যথামাং প্রবর্তন্তে, চোরেরও ভগবান সাধুরও ভগবান, ভগবান কাউকে পরিত্যাগ করেন। এ দেখবেন আপনারা, অনেকে আমাদের বলেন ওই অমুক জায়গায় জাগ্রত শীতলা মন্দির চুরি হয়ে গেল, অমুক জায়গায় কৃষ্ণ মন্দির চুরি হয়ে গেল, তা তোমাদের ভগবান আছে না গেছে? ভগবানের গা থেকে গয়না খুলে নিচ্ছে, ভগবানকে নিয়ে রেল লাইনে বসিয়ে দিচ্ছে, তা ভগবান বেঁচে আছে না? শুধু ধাতু মাত্র, পাথর মাত্র। ভক্তমণ্ডলী মায়েরা উত্তর নেন, সেটা কি? ভগবান বলছে, কেন এটা করি সে কি সাধারণের মাথায় ঢুকবে? যে যথামাং প্রবর্তন্তে, একটা চোর, দুস্থ চোর, সে আমার মন্দিরে প্রণাম করে বলছে, প্রভু আজ তিন দিন জলস্পর্শ করি না, খাই না, তাই তুমি কৃপা করো আমি তাকে দরজা খুলে দিই, যা আমার গায়ের গয়নাগুলো নিয়ে যা, সে যে আমাকে চাইলো আমি তাকে দেব না, সে তার চুরির কর্ম সে পাবে, আমাকে জানিয়েছে আমি দিয়েছি। ভক্তমণ্ডলী মায়ের একটা কাহিনী আপনাদের বলি, একটা মন্দিরে এক ঝাড়ুদার, সবসময় ঝাড়ু দেয় মন্দিরে, ঝাড়ু দেয়, কথাটা শুনে নেন, ও ঠাকুমা এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, এই তো, এই তো, এই শেষকালে সব জায়গা মেপে দিয়ে দেবো, আর কিছু করবো না, এখন একটু চেপে যায়। বলো রাধা মাধব কি, একটু জোর করে এই জায়গাটা বলুন, রাধা মাধব কি, হ্যাঁ হলো কি, এই তো হয়ে গেল, এই তো, হ্যাঁ নিদাই গুণ। এই ডাক্তার দেখবেন সেলাই কাটার সময় রুগী বলে, ডাক্তার বাবু কিছু হবে না তো? না না, এই তো হয়ে গেল, সে যে কি হলো আর কি হবে, সে যখন হয় তখন বোঝে, ডাক্তার খালি বল না কি, এই তো হয়ে গেল। এই আমরাও জানেন তো, অনেক চাপাচুপি দিয়ে এই হয়ে গেল, এই হয়ে গেল করে চালিয়ে, নাহলে তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে, আবার আমিন ডাকতে হবে, জায়গা টায়গা মাফ করে, এই জন্য আমরা চাপা দিয়ে দিই, দিয়ে চালিয়ে নিই, হ্যাঁ, এ নাহলে সব ব্যয় হবে না, এ বাক্যের অপব্যয়। বলো রাধা মাধব কি, তাহলে কি বলছিলাম? একদম মা প্রণাম, যারা মনে রেখেছে, আর যারা হলে কি জানি বাবু আমার মনে, সেসব পার্টির অনেক দেরি হবে, মনে শুনতে হবে তো, লাভ তুলে নিতে হবে, এখানে দাঁড়াবে না, এ তো চলতেই আছে, দিতেই আছে, আপনাকে নিতে জানতে হবে। হরি বল হরি বল। কিছু লোক বলে শ্যামসুন্দর প্রভু আপনি বোঝাতে পারেন ভালো, তা আপনি যতই বোঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? হ্যাঁ দামি কথা, আমি বোঝাবো, জীবনে যা সঞ্চয় করেছি গুরু কৃপায় আপনাদের কল্যাণে লাগবে, কাজে লাগবে, আপনারা বুঝে নিতে হবে, হ্যাঁ বসে থাকলে হবে না, শুনলে হবে না, বুঝে নিতে হবে, আমি বোঝাচ্ছি আপনারা বুঝে নেবে।
শোনো, এক ঝাড়ুদার মন্দিরে ঝাড়ু দেয়, শ্রীকৃষ্ণ মন্দিরে, আর প্রতিদিন ঝাড়ু দিতে এসে একবার ভগবানের দিকে তাকায়। ঝাড়ুদার বলে, চোখের পাতাও নড়েনি, পায়েরও কোনো বদল নাই, সেই একই রকম পা, একই রকম বাঁশি ধরে খালি পিরিক পিরিক করে, তোমার কি আর কোনো কাজ নাই? হ্যাঁ, একটু পায়েও কি ব্যথা লাগেনি দিনের পর দিন? এই যে ঘাড় বেঁকে আছে তাও কি ব্যথা লাগেনি? এত সহজ সরল ভগবান হেসে ফেলেছে। সে ঝাড়ুদার দেখতে পেয়েছে, ঝাড়ুদার তখন বলে, ঠাকুর কথাটা আমি খারাপ বলেছি? মাসের পর মাস, বছরের পর বছর একভাবে দাঁড়িয়ে আছো, তোমার কি পায়ে কোমরে কোনো ব্যথা টাথা হয়নি? ভগবান বলে, হলে আর কি করব, আমাকে তো দাঁড়িয়েই থাকতে হবে। কেন তোমার ব্যথা হচ্ছে? আমার যেন ব্যথা হচ্ছে কিরকম তোমাকে দেখে। তো তুমি এক কাজ করো না, আমি তোমার হয়ে দাঁড়াই, তুমি একটু ঘুরে আসো। ভগবান বলে, বলে কি ও দাঁড়িয়ে থাকবে? আমি ওরে, তুই পারবি এরকম করে দাঁড়াতে? বলে, কেন, ওই তো তুমি যেরকম দাঁড়িয়ে আছো। ভগবান বলে, অতটা কমর বাঁকিস বাঁকাস নি, মিনিট খানেক পরেই কঙ্কন করবে। হ্যাঁ, তাহলে কি? হ্যাঁ, এই হয়ে গেল। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ 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 রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, হরি 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 গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। ঝাড়ুদার, তুই তাহলে দাঁড়াবি? বলে, আমি দুদিন দাঁড়াচ্ছি, তুমি দুদিন ঘুরে এসো। ভগবান বলে, তাহলে তুই দাঁড়া, এই বাঁশিটা নে, আর আমি দুদিন। ভগবান গিয়ে কিছুটা গিয়ে আবার ঘুরে এসে বলছে, তোকে একটা কথা বলি। বলে, বলু। দাঁড়ানোটা সমস্যা নয়, সমস্যা যেটা সেটা তোকে বলে যাই। কি বলুন তো সমস্যাটা কি? অনেক কিছু দেখবি, কাউকে কিছু বলবি। এই যে আমি এতদিন দাঁড়িয়ে আছি, চোখের পাতাও নাড়িনি, লোকে কত কিছু ঘটে যাচ্ছে, কত কিছু বলে যাচ্ছে, কত কিছু চোখের সামনে করছে, কাউকে কিছু বলিনি। তুই পারবি তো? বলে, হ্যাঁ, যে যা যা ইচ্ছা করুক না, আমি শুধু দাঁড়িয়ে থাকবো। কি? ভগবান বলে, তবে থাক, কেমন দরকার হয় পা বদল করবি, কিন্তু মদ বদল করিস নি, কোনো কিছু ঘটনা দেখলে মুখ খুলিস নি, মারের শেষ থাকবে না, কেমন? তো সে বলে, না না, ও আমি টিকে যাব। তাই টিকে যাব বলে এমন সময় একজন এলো, সেটাকে একজন দু নম্বরের লোক এলো, এই নানা দিক থেকে টাকা লোক ঠকিয়ে আদায় করে, পুরো ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে
भगवान से प्रणाम कर भगवान नये क्या झाड़ूदा से हाथ जोड़ो बैगटा के रेखे दिए बोल प्रभु तुम तो जानो आमी कौन लाइने कमाई से झाड़ूदार बोले झाँटा दिए मारब किन्तु मने मने भावछे बोलेनि एखोनो से जेई बोलछे आमी कौन लाइने कमाई तुमी तो जानो ठाकुर केमन आमार पीछने पुलिस लेगे गेछे ता आमी तोमार काछे एइछि तुमी छाड़ा आमाके के बाँचाबे ठाकुर हाँ तुमी रक्षा करो ओई तीन चार बार माथा कूड़े तार बैग नीते मने नाई ए बैग रेखे दिए बेटा प्रणाम करे चले गेछे ये झाड़ूदार बोले बांसी रेखे बैग लिए नेब किन्तु भगवान बोले कथाओ बोला जाबे ना नड़ाओ जाबे ना एई खाली डुम डुम करे देखछे बैग भर्ती टाका तो कि मुश्किल रे बाबा ए लोभ सामलाते पारछिनि आबार ना दाड़ाले उपाय नाई कि जे करी से खाली टाकार दिके देखे एमन बेला एकटा महिला एलो अत्यंत गरीब এই আসছে ঠিক টাইম একবার কাজে লেগে গেছে শেষে মন্দিরে প্রণাম করে বলছে আমার স্বামী একবারে শেষ অবস্থায় দুরারোগ্যে জীবন ছটফট করছে আপনি দয়া করে আমাকে কৃপা করুন আমার স্বামী টাকার অভাবে মরে যাচ্ছে আমি ঔষধ কিনতে পারি না কি তা এরকম মাথা ঠুকে ঠুকে সে যখন জানালো তারপরে উঠে দেখে পাশে ব্যাগ তখন সে আবার ভগবানকে বলছে ভগবান বলা মাত্র এত টাকা দিলেন আপনার চরণে বারবার প্রণাম নিবেদন করি আপনি যে কি দয়াময় সে আমি ছাড়া কে বলে ব্যাগটা নিয়ে চলের ভিতরে নিয়ে ভগবান দিয়েছে মনে করে চলে আর এক জমিদার সে ঢুকেছে প্রণাম করতে যে প্রভু আমি বিদেশে যাব জাহাজে করে মানে মাস ছয়েক জাহাজ জলে চলবে তা প্রভু আপনি কৃপা করুন আমি আসি এই যে ব্যাগ রেখে গেছিল সে ঘুরে চলে এসেছে সে যা এসেছে দেখে তার ব্যাগ নাই সে বলছে ঠাকুর এই লোক নিয়েছে এই লোক নিয়েছে এইবার সে পুলিশ ডেকে সেই লোককে ধরে দিল এখন সেই ঝাড়ুওয়ালার অবস্থা কি হবে সে বলে তো ভারী মজার কেস কার টাকা কে নিল কে জেলে গেল এই রকম চুপ করে থাকে ভগবান এই জন্য কেউ ভগবানের পূজো করে না আরে বাবা সত্যটা তো বলে দিবি আমাকে বলে গেল চুপ করে থাকবে হ্যাঁ আমি যদি এইখানে দাঁড়াই এই সব আমি ফেলে দেব এই ভক্তমণ্ডলী মায়েরা এখন এইরকম হলো পুলিশ ধরে নিয়ে গেল যে চুরি করলো না সে চলে গেল মেয়েটা টাকা নিয়ে গিয়ে তার স্বামীকে হাসপাতাল নিয়ে চলে কি যার গেল সে খালি হাপিত্তেস করছে ঠাকুর টাকাটা যে নিল তার যেন শাস্তি হয় আসলে আমার তো চুরির টাকা চুরি আছে খুব একটা ব্যাপার না কিন্তু যেন দণ্ড পায় কেমন তা এরকম বলছে এইবার সেই ফাঁকে সবাই চলে গেছে ভগবান ঢুকে গেছে বলে কি রে সব ঠিকঠাক আছে নিকুচি করেছে এই তোমার বাঁশি রইল আর মন্দির রইল ও ঝাড়ু দেওয়া অনেক ভালো ওরে বাবা রে কি টেনশন রে কি করব কি না করব কি করব কি না করব এই চোখ খুলি এই মুখ খুলি কোনটাই খুলতে পারিনি তোমার জন্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো মিথ্যাকে হজম করছি তো ভগবান বলে কি হয়েছে বলে টাকা রেখে গেল একজন নিয়ে গেল একজন জেলে গেল আর একজন এই সব সহ্য করো তুমি থাকো তাহলে চিন্তা করে একদিন যুগ যুগ ধরে এরকমই দেখে যাচ্ছে বলে ওই জন্য তোমাকে বলে ভগবান নাই কেন তুমি তো মুখ খুললেই পারো
জায়গাটা ঠিক করে দিলেই তো পারো মীমাংসাটা। বলে মীমাংসা আমি যদি না করতাম পৃথিবী কবে রসাতলে যেত। বলে তাহলে আজকের এই ঘটনাটার মীমাংসা কি? বলে ও তো সব আমি ঠিক করে দিয়েছি। হ্যাঁ, তাহলে যে জেলে গেল তার কি জেলে যাওয়ার কথা? শোন, যে দু নম্বরে চুরি করলো তার তো টাকার দরকার নাই, সে তো অনেক টাকার পাহাড় করেছে, তাই আমি তার টাকাটা ওই গরিব মেয়ে মানুষটাকে দিয়ে দিলাম। মেয়ে মানুষটার শান্তি হবে, স্বামী রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্ত হবে, দিয়ে দিলাম। তাহলে তাহলে যে চুরি করলো না সে জেলে গেলে কেন? বলে ওকে আমি জেলে দিয়েছি। কেন? ও আমাকে প্রণাম করে বলতে এসেছে ও বিদেশ যাত্রা করবে ব্যবসার জন্য, জাহাজে ছমাস কাটবে। আর ও তো জানে না এই ঝড় বৃষ্টিতে, একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেই ঝড় বৃষ্টিতে জাহাজ ডুবে যাবে, আর জাহাজ ডুবে গেলে বেটা মরে যাবে, তাই আমি ওকে কিছুদিনের জন্য জেলে রেখে দিলাম। ওকে জেলে দিতে দিলাম না, ওকে বাঁচিয়ে দিলাম, মেয়েটার স্বামীকে বাঁচালাম, সংসারটা রক্ষা করলাম। আর কিছুদিন বাদে ওকে জেল থেকে ছেড়ে দেবো, তখন আর জাহাজ পাবে না। আর যে চুরি করে টাকা সঞ্চয় করতে লাগলো তার শাস্তি তো পরে আসছে। ঘট যখন ভরে যাবে, মহাপাপ যখন পূর্ণ হবে, তখন পূর্ণরূপে জেলে প্রবেশ করবে। ঝাড়ুদার বলছে, ঠাকুর তুমি মন্দিরে নাই এইভাবে কাজ করো? কোনো অমীমাংসা আমি রাখি না, যে যথা মাং প্রপত্যন্তে, যে যেমন ভাবে আমার কাছে চায় কাঁদে দেয় আমি তাকে সেভাবে দিয়ে থাকি। যে যাকে চায় সে তাকে ধায়, সে তাকে পায়। কৃষ্ণ ভক্ত সব তিলাঞ্জলি দিয়ে জলাঞ্জলি দিয়ে শুধু আমাকে চায়, তাই তারা আমাকে পায়। আর যারা আমার কাছে সংসারের রীতিউতি চায়, এটা চায় ওটা চায়, তারা ওটাই পায়। বাচ্চা কাঁদছে আম খাবে, মা বলছে তোকে আম কেটে আঁটি ফেলে দেব, খোসা ফেলে দিয়ে আম খাইয়ে দেব, বাচ্চা বলছে না আমটাই দিয়ে দাও। কি করব, আম দিয়ে দিলাম, বাচ্চা তো জানে না আঁঠিটাও খেলো খোসাটাও খেয়ে নিল, পেট খারাপ হলো। এই হলো জীবের দুর্দশা, কোনটা নিলে তার খারাপ হবে সে তো জানে না, বায়না ধরে এটা দাও ওটা দাও, আমি দিয়ে দিই, এবার খেয়ে মরো পেট খারাপ করে অ্যাম্বুলেন্সে চলো। আর কেউ যদি বলে আমার ভালো কিসে হবে তুমি করো, তাকে আঁটিটাও বাদ দিয়ে দিই, খোসাটাও বাদ দিয়ে কেবল আনন্দটাই দিই, কন্দটাই দিই, তার কোন বলগ বদনে সুনগ শ্রবণে সুধা মাকা হরিণা, বলগ বদনে সুনগ শ্রবণ সুধা মাকা হরিণা, একবার বলগ বদনে সুনগ শ্রবণে সুধা মাকা হরিণা, একবার বলগ বদনে সুনগ শ্রবণে। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। সুধা মাখা হরিণা, শ্রবণে সুধা মাখা হরিণা, একবার বলগ বদনে সুনগ শ্রবণে সুধা মাখা হরিণা। রাধা মাধব কি বলো, গিরধারী লাল কি, ব্রাহ্মণের হলো কি, ল
ঠকালো কি না? বাটখারা বলে নিয়ে চলে গেল, বললো না যে ওটা ভগবান শালগ্রাম শিলা। এখন তার কি হবে? রাত দুটোর সময় ওই মহোৎসব হলো, খাওয়া দাওয়া তুমি খেয়েছ? এবার গাছ হয়ে বেরোবে। ব্রাহ্মণ রাত্রিবেলা ঘুমোচ্ছে, ভগবান নৃসিংহ রূপ ধারণ করে তার বুকের উপর। হ্যাঁ, এটা মনে রাখবেন, শিলা টঙ্ক নখালয়, শিলা পাষাণ পর্যন্ত জীর্ণ হয়ে যায় যার নখে, সেটা হলো ভগবান নৃসিংহদেব। বুকের উপরে বসে বলছে, তোর বুকটা ফেড়ে দেব, চৌচির করে দেব। সে ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, প্রভু আমার আমার অন্যায় কি, কেন আমার প্রতি এরকম রুষ্ট হয়েছেন আপনি? এ তুই আমাকে ঠকিয়ে আনলি কেন? সহজ সরল ভক্তিমান আমার ভক্ত সদনাকে তুই ঠকালি কেন? কই আমি তো ঠকাই না প্রভু, আমি পর্যাপ্ত পরিমাণে তাকে অর্থ স্বর্ণ আমি অলংকার বস্ত্র অনেক দিয়েছি, আমি তো ঠকাই না। না, আমার বিনিময়ে পৃথিবীতে কোন ধন দৌলত আছে রে যা আমার সমান হবে? তুই আমাকে নিয়ে নিলি, তাকে ঠকিয়ে দিলি কলাফল। হনুমানকে কলাফল দিলে ধন রত্ন তার কাছে কোনো মূল্য নেই। তুই কি ভাবলি ভক্তকে তাই দিলে তারা মেনে নেবে? তুই বলতে পারতিস এটা শালগ্রাম শিলা? একবারও বললি না তাকে ঠকালি। রাত প্রভাত হওয়ার আগে, প্রভাত হওয়ার আগে আমাকে কোলে করে নিয়ে তার বাড়িতে দিয়ে আসবি, তবে তুই বাঁচবি, নালে তোর বংশ শুদ্ধ উৎপাটন। গৌর হরি বল, পয়সা থাকলে মন্দির বানানো যায়, ভগবান পাওয়া যায় না। পয়সা থাকলে হ্যাঁ সেগুন কাঠের চন্দন কাঠের পালঙ্ক কেনা যায়, নিদ্রা কিনতে পাওয়া যায় না। ওই খাটেও ছটপট করবে সারা রাত, টেনশনে জীবন কাটবে, ছেঁড়া চটে ঘুমিয়ে যাবে যদি হৃদয়টা সরল হয়। জিলেপির প্যাঁচ হলে প্যাঁচে পড়ে তুমিও টানা টানি হবে। সকাল হওয়ার আগে আমাকে তুই তার কাছে পৌঁছে দিবি, নাহলে তোর বংশ শুদ্ধ আমি গড়া উপড়ে দেব। তাই হবে প্রভু, দেরি হবে না। ভোর হতে যায়, সারা রাত্রি ব্রাহ্মণ জেগে আছে ভগবানকে কোলে নিয়ে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, 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 যে জনা শ্রীকৃষ্ণে ভজে সে হয় আমার প্রাণ রে, যে শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলে যে জনা গৌরাঙ্গে ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 হরে কৃষ্ণ হরে হরি হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামি দে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ আমি ব্রাহ্মণ, আর তো আমার কাছে বাটখারা নেই, আপনি চলে যান, আমার মনের অবস্থা ভালো নেই। সদনা, আজ আর নিতে আসি না, দিতে এসেছি। কি বলছে? বেরিয়ে এসে দেখে সোনার সিংহাসনে তার বাটখারা ফুল চন্দন দিয়ে সাজানো। ঠাকুরমশাই, আমার বাটখারা দিতে এলাম, এই সিংহাসন সমেত তুমি রেখে দাও। কি বলছে? ও তো আমার বাটখারা। সদনা, আর তোমায় ঠকাবো না, তোমাকে ঠকাতে গিয়ে আমি যে ঠকলাম তার কোনো পূর্ণ হবে না জীবনে। এটা বাটখারা নয়, তাহলে কি? এ হলো স্বয়ং ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু, শালগ্রাম শিলা। কি বলছেন ঠাকুরমশাই? শালগ্রাম শিলা? কিন্তু আমি তো, হ্যাঁ, তুমি কোনোদিন পুজো করো না, স্বচন্দন তুলসী দিয়ে তুমি কোনোদিন তাকে সিংহাসনে বসাও না, তবুও ভগবান তোমার কাছে থাকবে। আসলে কি জানো সদনা, আমি তো ব্রাহ্ম, তাই আমার একটা অভিমান আছে। আমি পণ্ডিত, আমি সংস্কৃত বলতে পারি, অনেক মন্ত্র জানি যেটা তুমি জানো না। সেই অভিমানে আমার গড়ায় জল টিপল না, পাওয়া ধন হারিয়ে তোমার কাছে যেটা আছে আমার কাছে নাই। যদিও আমি ব্রাহ্মণ, তুমি চন্ডাল, কিন্তু তোমার কাছে যে ধন আছে ভগবানকে রাখা যায় আমার কাছে। সেটা কি জানো? যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগবতী মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগবতী মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগবতী মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভগবতী মূলে। কি করে বদন খুলে রে মন, কি করে বদন খুলে মন, কি করে বদন খুলে রে মন, কি করে বদন খুলে। বলো না বিদুরের কি কুলি ছিল খাইল যাহার ঘরে, বলো না বিদুরের কি কুলি ছিল খাইল যাহার ঘরে, ওই না বলো না বিদুরের কি কুলি ছিল খাইল যাহারি ঘরে, বলো না বিদুর কি গুণ ছিল খাইল যাহারি ঘরে। এই যে
যারা জাতির অভিমান করে। শুনেন, বিদুর দাসী পুত্র, তার কি কুল ছিল? হ্যাঁ, তার ঘরে ভগবান খেলে বিশ্রাম করলে। বলো না বিদুরের কি কুল ছিল, আইলো যাহারি ঘরে। বলো না বিদুর কি কুল ছিল, আইলো যাহারি ঘরে। আহা কি করে কি করে, আহা কি করে, আহা কি করে বদন কুলে, কি করে বদন কুলে, কি করে বদন কুলে, কি করে বদন কুলে। দিয়ে গেলাম তোমার ধনাজ, দিয়ে গেলাম তোমার ধনাজ, দিয়ে গেলাম আমি চোখের জল, নিয়ে গেলাম তোমার ধনাজ, দিয়ে গেলাম চোখের জল, দিয়ে গেলাম তোমার ধন, দিয়ে গেলাম আমি তোমায় দিলাম, তোমায় তোমারই ধন, তোমায় দিলাম আমি তোমারই ধন, তোমায় দিলাম হৃদয় মনি রেখে গেলাম, তোমারই ধন তোমায়, হৃদয় পথে রেখে গেলাম তোমারই ধন, তোমায় দিলাম ধন, দিয়ে গেলাম তোমারই ধন, এখন উলু ধনি হরি বলে উঠল, যেই টাকা পয়সা গয়নাগাটি গুলো আসছিল আবার পাথর পৌঁছে গেল, তোমার মাথায় দেখছি ঘি নেই। আরে ব্রাহ্মণের কাছে ওটা যদি থাকে, বারবার টাকা পয়সা সোনা দানা আসবে, কি আনন্দটা নাই হতো। পাথর নিয়ে মরো, চিবি চিবিয়ে খাও। সাধনা দেখলো ব্যবসার আমি করব, এতদিন জানি নাই, দাঁড়ি পাল্লায় রেখে কোনোদিন পুজো পাঠ করিনি। তুমি যে ঠাকুর আমি জানবো কি করে, মূর্খ সূক্ষ্ম মানুষ, তুমি কৃপা করেছিলে। ভগবান বললেন তোমার ভক্তি ধনের কাছে তোমার যে কীর্তন, আমি তার জন্যই আছি। ওম বং মন্ত্র পড়লে পণ্ডিত হওয়া যায়, ভক্তি লাভ করা যায় না, ভক্তি না পেলে আমাকে পাওয়া যায়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী তো দুই বেলা চিৎকার করছে, ওই পাথর নিয়ে মরো, ওই ব্যবসাও বন্ধ করে দিলে, আবার পাথরটাকে পূজা করা শুরু করে দিয়েছ। সাধনা দেখলো ঠাকুর ও তুমিও থাকো আর বউটাও থাক, ও আমি নীলাচলে পালাই, এ ভালো লাগে না, জগন্নাথ দর্শন করব বলে অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আজ রাতেই উঠে পালাম। বলো রাধা মাধব কি বন্ধ করে দেবো, কি বন্ধ হবে নি, কি মুশকিল, মালিক বলে দিয়েছে, বাতাসা দিয়ে দিচ্ছে, এক মিনিটের মধ্যে বন্ধ হবে না। হ্যাঁ চলছে, চলুক সকাল পর্যন্ত, অত দূর ব্যাটারি খুলে হবে না, প্রতিদিন গাইছি তো। হ্যাঁ গতকাল পাশে ছিলাম তো, হ্যাঁ এইসব ভক্তরাও ছিল, আজও সামনে এসে বসে গেছে। হ্যাঁ বলো দাদা মাধব কি, আচ্ছা যাক আপনার শুনছেন, আমি তো বিদেশি ছেলে নয়, আমি তো আপনাদের কাঁদালের ছেলে, বাজার করতে আসি, আমাকে দেখেন ছোট। হ্যাঁ আজকে একটু রং চং মেখে উঠে উঠেছি, আমার আবার বাড়ি টাড়িও নাই, আমি আশ্রমে থাকি, কেমন ঝাড়ু দিয়ে ঘাস মারি ওই করেই চলে যা। তা ঠিক আছে, আর এক মিনিট যদি হয় দেখছি, এই যে পুরী ধাম যাবে বলছে, পারে বাকি দেখি। বলো পুরী ধাম কি, প্রভু জগন্নাথ কি, নীলাচল ধাম কি, সকাল হলো কি। এখন একটা কথা আছে, এক মানে বারোটার আগে বেরোতে পারে, বারোটার পরে কোথাও বেরোতে নেই রাত্রিতে, ওটা হচ্ছে কাল রাত্রি, মহাকাল পুরুষেরা এই নিষিদ্ধ, অনেক প্রেত আত্মা এই বারোটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত ঘোরাঘুরি করে,
তিনটের পরে উঠতে পারেন, কিন্তু তিনটের আগে উঠলে সেটা রাক্ষস বেলা বা কাল রাত্রি হয়ে গেল। ভাগবতে আছে নন্দ মহারাজ ভুল করে দ্বাদশীতে এই রাত্রিবেলা স্নানে চলে গিয়েছিলেন, তাকে কুমিরে ধরে নিয়ে গিয়েছিল। তাকে বরুণ দেব জানিয়ে দিয়েছিলেন যে এরকম সময় নির্দিষ্ট করা আছে, সেই সময়ে উঠবেন এবং আসবেন। এই জন্য এখন এই যে রাত্রিতে যাবে স্ত্রী জেগে যাবে, তাই এই সদনা কি করেছে অনেকটা রাত্রিবেলা বেরিয়ে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল দে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বল দে, বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বল দে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল দে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল দে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল রে। ভক্তমণ্ডলী মায়েরা, এই রাত্রে উঠার জন্য একটা বিপদ হলো, যে রাস্তা দিয়ে যাচ্ছে মোড়ের মাথায় আমার দিকে তাকান, এরকম কারা করে? কোন পুরুষেরা করে? কারা করে? ভূতেরা, মেয়েরা, আপনারা? যে ঢঙে ঢং বদল হয়ে যায়, যে সব ঢং দেখলে অন্যের ঢং বদল হয়ে যায়, মানে বশীকরণ হয়ে যায়। সৌকুমারা শিখেছেন, মেরে দেখেছেন কোনোদিন, মার খেয়েছেন গো? আপনাদের দ্বারা হবে না, এইসব এখনকার যেসব আধুনিক অনেক মারামারি করে, চোখ মারা চোখ মারা, আপনারা তো সব নয় দশে চলে আসছেন, আপনাদের বেলা এসব ছিল না। হ্যাঁ, তাই যাই হোক, এখন সেই মেয়েটা এক অপূর্ব রঙ্গিনী, আহা কি অপূর্ব তার ছন্দ, কি অপূর্ব তার গতি আর ভঙ্গিমা, সে সদ না বলে এ আবার কি? হে রাধা মাধব, হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সে তখন বলে, আমি তো জগন্নাথের দাসী গো। সে এমন রঙ্গবতী করে আসলো, সদ না তখন বলে, আমার কিন্তু বেয়ে হয়ে গেছে। সে মেয়েটা বলে, বে তো আমারও হয়ে গেছে, বে একটা বে রে, ওসব ছেড়ে দে, তোমারও বে হয়ে গেছে আমারও বে হয়ে গেছে, ক্ষতি কি? এ সব না বলে আমি জগন্নাথে যাব, মেয়েটা বলে আমি তোমার সঙ্গে থাকবো। এরে সর্বনাশ, তোমার হাতে শাখা দেখছি, সিঁদুর দেখছি, মানে তো স্বামী আছে, আছে ক্ষতি কি আছে, তুমিও থাকবে। বলে তোমার স্বামী যদি কিছু বলে কি বলবে, বলতে পারবে না তার ব্যবস্থা হোক, আমি কিন্তু তোমাকেই চাই, দেখো তোমাকে আমার দেখে ভালো লেগে গেছে, তোমাকেই আমি বিয়ে করব, তোমাকে নিয়ে সংসার করব। সদনা বলে, কোন রাস্তায় ঢুকে গেলাম, হে ভগবান জগন্নাথ আমাকে বের করে দাও। মেয়েটা বলে, আমি ছাড়লে তো বেরোবে, চলো আমার বাড়িতে চলো, তোমাকে নিয়ে আমি সংসার করব। বলে, তোমার স্বামী থাকবে না, তার ব্যবস্থা আমি করব, আর তুমি যদি রাজি না হও তাহলে আমার স্বামীকে মেরে দিয়ে বলবো তুমি মেরেছো আমাকে বিয়ে করো। দেখেছেন তো কি ভালো জিনিস,
এরকম দু একখানার পাল্লায় পড়লে জীবন শেষ হয়ে যাবে। এ সদনা কিছুই জানে না, তাকে বললো চলো আমার বাড়ি, বাড়িতে টেনে নিয়ে গেল, আর সেই স্বামীকে রাতের অন্ধকারে চাকু চালিয়ে দিল। এখন এ বলে আমি পালিয়ে যাব, তুমি ওকে মেরেছ একদিন তো আমাকেও মারবে, ফলে তাও সময় হলে হবে, কিন্তু এখনই যদি তুমি পালাও তোমাকে জেলে ঢুকতে হবে, কারণ আমি জানিয়ে দেব যে তুমি আমার স্বামীকে হত্যা। পালাতে গেল, মেয়েটা চিৎকার করে চৌকিদার আর পাড়াকে জাগিয়ে দিল। পুলিশ এসে ভক্ত সদনাকে জেলে ধরে নিয়ে চলে, জেলে বসে বসে হরিনাম গাইছে। এখন ধর্মের কল কিসে উড়ে বাতা, আপনি দেখেছেন শুনেছেন, মা ধর্মের কল বাতাসে। যে মেয়েটা স্বামীকে হত্যা করে জেলে ঢুকিয়েছে না, সে দেখবেন মেয়েদের এরকম হয়, আপনারা করেননি সেটা আলাদা, এখানের মায়েরা ওসব করেননি, পেটের কথা কাউকে কোনোদিন বলেননি। তবে আমি শাস্ত্রে পড়েছি মায়েদের পেটে নাকি আতক চালো গুলো হয় না, মানে থাকেনি, ও বেইরে যায়। কেমন ও রাত্রিবেলা স্বামী যদি বলে এক গলা জলে দাঁড়িয়ে বলো তুমি এই কথাটা কাউকে বলবেন, তোমার মাতা কার, এ কথা আমি কাউকে বলবো? স্বামী উঠতে পারবেনি সকালবেলা, সারা পাড়ায় হয়ে যাবে। এ কিরকম জিনিস আমি জানি না, আপনারা বলেননি সেটা ভালো। এখন সেই মেয়েটাও তাই করেছে, সে তো জেলে চলে গেল, স্বামী তো মরে গেল, এইবার সে মেয়েটা অন্যান্য মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বলে দেখেছিস তো বেটা বাবাজিকে আমি জেলে ঢুকিয়েছি। হ্যাঁ, মেয়েরা আবার জানেন তো কিরকম করে পেটের কথা বের করে, একবারে এরকম কাঁটা মারবে। সে তখন বলবে দিদি তা কি করেছি, কে কি করে করলি, না না ও কথা বলবে। সে তখন আমি কি মশার ঘন্ট হলে তোকে দিইনি, ঢেঁড়সে চচ্চড়ি হলে তোকে দিয়ে খাই, তাহলে এই কথাটা তুই পেটে রাখবি বলবি না? তখন সে বলছে তাহলে তুই কাউকে বলিস না, আমার স্বামীকে তো আমি খুন করেছি, তারপরে ওই লোকটাকে আমি ধরিয়ে দিয়েছি। এবার হলো এ মানুষের মা এবার রাখবে তোমার? সে গিয়ে চৌকিদারকে জানিয়ে দিয়েছে, ওগো ও লোক চুরি করেনি, ও লোক খুন করেনি, খুন তো ওই মেয়েটাই। বাস এবার ওই মেয়েটা ধরা পড়লো সাধু ছাড়া। এরই নাম ধর্মের কল বাতা। একটু ধৈর্য রাখতে হবে, দশ বছর কুড়ি বছর পরে হলেও তোমাকে দণ্ড নিতে। মেয়েটা জেলে ঢুকে গেল, ভক্তমণ্ডলী মায়েরা রাধা মাধব কি, স্বয়ং ভগবান জেলখানার মানে সুপারিনটেন্ডেন্টকে বলে ওকে ছাড়িয়ে দিল। এখন ও ঠিক করলো একবারে সরাসরি জগন্নাথে পৌঁছে যায়, আর দেরি করব না। কিছু দূর না যেতে যেতে একটা চতুর্দলা শঙ্খ ঘণ্টা বাজতে বাজতে এইদিকে আসে। ব্যাপারটা কি, একজন এসে বলছে আপনার নাম কি সদনা, আবার কি গোলমালে পড়বো নাকি, কি কেন এরকম হচ্ছে কে জানে বাবা, আমার নাম এরা জানলো কি করে, আগে আমারই নাম সদনা, এটার উপরে উঠে পড়ুন, আগে আমি কাউকে খুন করিনি। আরে এটা খুনের জন্য না, স্বয়ং জগন্নাথ দেব রথ পাঠিয়ে দিয়েছে তোমাকে জগন্নাথে যেতে। সে বলে প্রভু জগন্নাথ, বলে হ্যাঁ সদনা নাম করে পাঠিয়ে দিয়েছে, বলে আমার ভক্ত আসছে তাকে চতুর্দোলায় করে হরিনাম করে নিয়ে। ও তাই, ঠিক আছে চতুর্দোলা স্বীকার করে নিলাম, কিন্তু ওতে আমি উঠবো না, আমি পায়ে হেঁটে হরিনাম গাইতে গাইতে যাব। জগন্নাথে গেল, গিয়ে বলছে প্রভু আপনি তুই ওই রাত্রে বেরোলি কেন, এই জন্য তো তোকে মেয়েটার পাল্লায় ঢুকিয়ে দিলাম, আর তাছাড়াও আর একটা অপরাধ, আমি ব্রাহ্মণের কাছ থেকে তোর কাছে পালিয়ে এলাম, তুই আমাকে বউর কাছে রেখে চলে এলি, আগে প্রভু জ্বালায় পালিয়ে এসেছি, তুমি যদি আছো তো একটু চক্র টক্র ঘুরাতে পারো নি, বউটা সমানে গালে কত টিকতে পারি, এই জন্য তোমাকে শোনার জন্য রেখে দিলাম।
ভগবান বলে সেই রাত্রে তোর আগে আমি পালিয়ে আস, আমি জগন্নাথে পালিয়ে আস, তুই থাকবি নি, তোর জন্যই তো আমি থাকি, ব্রাহ্মণের বাড়িতে থাকলাম না, তোর দাঁড়ি পাল্লায় আমি থাকছি এতদিন, তুই চলে এলে আমি কোথায় থাকবো। কিন্তু আমার বউটা তো কোনো দোষ করেনি, তাকে বলে তাকে নিয়ে চলে এস, বলে প্রভু আপনি এত কাজ এগিয়ে রাখছেন, বলে তোর বউ ভালো হয়ে গেছে, তার মতিগতি বদলে গেছে, সে এখন চোখের জলে আমার কীর্তন করে, কেমন? আয় তোরা দুজনে মিলে আমার এই জগন্নাথ ধামে অর্ধ দেশে তোরা হরিনাম প্রচার করবি, তোদের হরিনামে জগতের কল্যাণ হবে, তোরাই হরি। তাহলে যে ভক্ত প্রবরের গৃহে হচ্ছে তাদের গৃহে পূর্ণ মিলন থাক, ভগবানের পূর্ণ কৃপা হোক, মহাপ্রভু যদি আবার আমাকে কোনোদিন টেনে আনেন আবার সেদিন হবে, সবার মঙ্গল কামনা করে আজকে মিলন রাখলাম ভক্ত।